সম্প্রতি কাঞ্চন মল্লিকের সাথে তার স্ত্রী পিঙ্কি ব্যানার্জির সম্পর্কে চির ধরেছে। আর তার কারণ হিসেবে জানানো হয়েছে কাঞ্চন মল্লিক পরকীয়ার সাথে জড়িত। কৃষ্ণকলি ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে কাজ করছে শ্রীময়ী চট্টরাজ, আর তার সাথেই কাঞ্চনের পরকীয়ার খবরটি ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। তো এ বিষয়ে শ্রীময়ীর কি বক্তব্য, চলুন সেটি জেনে নেওয়া যাক। এবং আমরা অভিনয় করি বলে এত সস্তা ঘর ভাঙানি, এটা আমার রক্তে নয়, কিন্তু চুত উইল কাম আউট। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। তো ভিউয়ার, শ্রীময়ীর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে কাঞ্চনের সাথে তার কোনো রকম কোনো সম্পর্কই নেই। নেহাতি কাঞ্চনের স্ত্রী পিঙ্কি ব্যানার্জি তুচ্ছ একটি জিনিস নিয়ে ঘাটাঘাটি করছেন। জানা গেছে এই বিষয়টি নিয়ে থানায় এফআইআরও করেছেন পিঙ্কি ব্যানার্জি। তো ভিউয়ার্স, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।